সাব্বির রহমানকে ওপেনার বানানোর চেষ্টা অনেক হলো, এবার কি রনে ভঙ্গ দেবে টিম ম্যানেজমেন্ট? মেকশিফট ওপেনারের ভূত মাথা থেকে সরিয়ে বিশ্বকাপের আগে ট্রাইনেশনস সিরিজের বাকি ম্যাচগুলোতে কি জেনুইন ওপেনিং জুটিতে ফিরবে বাংলাদেশ? ইনফর্ম লিটন দাসকে ফিরিয়ে দেওয়া হবে তার ওপেনিং স্পট? সংযুক্ত আরব আমিরাত সিরিজ থেকে দলের সাথে ঘোরা সৌম্য সরকার কি অবশেষে জায়গা পাবেন একাদশে? নাকি সাব্বির মিরাজ ওপেনিং জুটিতেই ভরসা অটুট রাখতে চান শ্রীরাম সিডন্স সুজনরা? নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগেই এগুলোই বোধ হয় সবচেয়ে বড় জিজ্ঞাসা ক্রিকেট প্রেমীদের। ক্যাপ্টেনদের ট্রফির ফটো সেশনে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে সাকিব আল হাসানকে পাওয়া না গেলেও কিউইদের বিপক্ষে ক্যাপ্টেনকে পাচ্ছে দল। অনুমিতভাবেই একাদশে পরিবর্তন অনিবার্য, সেই সাথে ব্যাটিং অর্ডারে আবারও ওলট পালট হচ্ছে। ইম্প্যাক্ট ইন্টেন্ট নিয়ে চর্চা তো কম হলো না, ইম্প্যাক্টফুল ক্রিকেটার সাব্বির কোনো কিছু না করেই 3 বছর পর জাতীয় দলে ফিরে 4 ম্যাচে 5-0, 15-14 রানের ইনিংস খেলেছেন। ফ্রি লাইসেন্স দেবার পরেও 4 ম্যাচে তার ব্যাটিং স্ট্রাইক রেট 80-এর নিচে, ম্যাচে ক্যাচিং ফিল্ডিংয়েও অতি সাধারণ মানের পারফরম্যান্স, তারপরেও একাদশে টিকে যাওয়াটা বিস্ময়করই হবার কথা। বরং তার জায়গায় সৌম্য সরকারকে পরখ করে নেওয়াটাই বরং যুক্তিযুক্ত হবে, গতিময় বাউন্সি উইকেটের রেকর্ড সৌম্যর পক্ষেই কথা বলছে। নিউজিল্যান্ডের মাটিতে বাহাতি এই ওপেনারের টি টোয়েন্টিতে গড় 25 এবং স্ট্রাইক রেট 160। যেহেতু দলের সাথেই আছেন তিনি, সাব্বিরের বারবার ব্যর্থ হওয়া তাকে সুযোগের দাবিদার করে তুলছে। বিশ্বকাপের আগে সম্মুখে দেখে নিতে পারলে আখেরে দলেরই লাভ, তাতে বাংলাদেশের বিশ্বকাপের স্কোয়াডটা আরেকটু পরিমার্জনের সুযোগ থাকবে টিম ম্যানেজমেন্টের হাতে। সৌম্য ফিরলে তাকে কি ওপেনিংয়েই দেখা যাবে? আর যদি যায় তাহলে কি সৌম্য মিরাজ ইনিংসের উদ্বোধন করবেন, নাকি লিটন সৌম্য পুরনো জুটিতে ফিরবে আবার বাংলাদেশ? প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত যে কোনো পরিমাণ রিচার্জে পাবেন 10 টাকা ক্যাশব্যাক। রিচার্জের বাপ নগদে লাভে লাভ। অনেকগুলো অঙ্কের হিসেব মেলানো চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে, ওপেনিং এর সংকট নিরসনে অনেকেই জেনুইন ওপেনিং জুটির ফর্মুলাতে ফেরার পক্ষে। মেহেদি হাসান মিরাজ দীর্ঘদিন পর টি টোয়েন্টিতে এসে ভালো করছেন, 4 ম্যাচে ওপেনিং এর 2টিতে ভালো ইনিংস রয়েছে তার। নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার কন্ডিশনে মিরাজের জন্য চ্যালেঞ্জটাই অনেক বেশি, দ্রুতগতির উইকেটে নতুন বল মোকাবেলা করাটা একজন লেট অর্ডার ব্যাটারির জন্য মোটেই সহজ হবার কথা নয়। নিউজিল্যান্ডের বিপক্ষে ট্রাইনেশনের ফাইনালে ওঠার টিকে থাকার লড়াইয়ে একাদশ কি এমন হতে পারে? ওপেনিংয়ে মিরাজের সঙ্গে লিটন, নাকি লিটন সৌম্য ওপেনিংয়ে? 3-এ যদি সৌম্য হয়, 4-এ সাকিব, 5-এ আফিফ, অবস্থা বুঝে 6-7 এবং 8-এ মোসাদ্দেক রাব্বি সোহানরা, বাকি 3 জন পেসার। মুস্তাফিজের খারাপ ফর্ম টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেললেও এখনই তাকে একাদশ থেকে ছুঁড়ে ফেলা হচ্ছে না। ফিজের সঙ্গী তাসকিন পাকিস্তানের বিপক্ষে ম্যাচে কিছুটা খরুচে হলেও হাসান মাহমুদকে আরও একটা সুযোগ দেওয়া হবে, ইঞ্জুরি থেকে ফিরে রিদম পেতে আরও 2-1টা সুযোগ তো তার প্রাপ্যই। তাসফিক পলক, ক্রিকফ্রেনজি।